আজকে আপনারা থানা কেন কি কারণে করলেন? বিশ্বাস করে বিশ্বাস মানে পৌরসভা চেয়ারম্যান পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের চেয়ারম্যান আর পঞ্চায়েতের পূর্ব চণ্ডীগড়ের প্রধান চিন্টু বর্মন তার নামে মিথ্যা মামলা, হ্যাঁ মিথ্যা মামলা করছে। তারপরে মানে লক্ষণভূমি বিজয়নগর তারা অনেকের নাম মিথ্যা মামলা, হ্যাঁ করছে। হের জামাই বা হে মানে ব্যক্তিগত ব্যাপার যদি কেউ ওর সাথে ঝগড়া হয় হে খালি তার টাইন না আমি, হ্যাঁ। তারপরে দেওয়ার পর যে আমরা সিপাহী জেলার হ্যাঁ সহসভাপতি কেন একজন খুব ভালো মানুষ তারপরে কন্ট্রাক্টরের কাছে থেকে প্রকাশন কিনে তাহলে এটির কোনো নামই নেই, কিন্তু তাহলে ওখানে আমরা চাইতেছি যে আমরা যে পূর্ব চণ্ডীগড়ের প্রধান আলী পদ, হ্যাঁ তার নামে যে মিথ্যে মামলা করছে আমরা মানে নির্দোষ প্রমাণকরণে লেগেছে আমরা এদিকে সবাই জমায়েত করছি, হ্যাঁ এই জন্যই মানে সারাদিন কতক্ষণ করে 5 মিনিট পর করে গায়ে গিয়ে বাইরা জালানাত বাইরা হে অপন প্ল্যান অপন প্ল্যান তালামে গেলাম কত বড় মিথ্যা অপচার। তার মানে আপনারা বলছেন যে যে মামলাগুলো করেছে পুরোটাই মিথ্যা অভিযোগ? আমাদের পাঁচমূর্তি একটা দুর্ঘটনা হয়েছে, কিন্তু এই দুর্ঘটনার সময় আমাদের কেউ যে যারার নামে এফআইআর হয়েছে তাদের মধ্যে কেউ উপস্থিত নাই, এবং একজন ধর্মনগর একজন সোনামুড়া একজন উদয়পুর এরকম যার যেভাবে আছে যার যার কাজে ব্যস্ত ছিল, কিন্তু বিগত 1.5-2 বছর আগে আমাদের বর্তমান পৌরসভার চেয়ারপারসন অনামিকা ঘোষপাল রায় উনি একটা নিগুনিশন নিয়ে আমাদের বিজয়নম তারা একটা কাজের টেন্ডার দিছিল, তার কাছে 20% হেকের ডোনেশন দেওয়ার দিলে হে চাইছিল, তখনে তারা রাজি না হওয়া তারা পেছনে মানে হে উঠে পড়ে লাগছে কীভাবে তারা হালকা করা যায় তারা কাজ না দেওয়া যায় এই ব্যাপারে তারা প্রতিবাদ করা কেন তারা বলি তারা তারারে তখন একটা মামলা তারার নামে তখন একটা সাজা ছিল তানি সাজা সাজিয়েছিল, কিন্তু সাজা এসে রে কোনো কিছু করতে পারে নাই। উনি তখন করে গিয়ে এই চেয়ারপারসন অনামিকা ঘোষপাল পালরা হাত জোর করে ক্ষমা চাইছিল যে আমার ভুল হয়েছে আমি মিথ্যা কথা বলেছি, সেই কথার সময় তখন তারা মুক্তি পেয়েছিল এবং উনি ক্ষমা প্রার্থী ছিলেন। এখন বর্তমানে 2 সেপ্টেম্বর উনি ওই কাজ নিয়ে এসে রে তাহলে পৌরসভার বিভিন্ন কাজ নিজে হাতিয়ে নেওয়া চাইছিল, তখন আমাদের যে লোক নাম দিছিল নাম দিছিল চিন্টু বর্মন আমাদের বর্তমান প্রধান পূর্ব চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত, কালীপদ বর্মন, লক্ষণ ভৌমিক, উত্তম পাল, সঞ্জয় পাল, গণেশ দাস, এদের বিরুদ্ধে মামলা হয়েছে, হ্যাঁ কৃষ্ণ চক্রবর্তী এবং বিপ্লব দেবনাথ। কিন্তু বিজয়নম তো সেদিন বিজয়নামে জড়িয়ে দিয়েছে, কিন্তু বিজয়নম সেদিন ধর্মগুলো ছিল এবং প্রধান সেখানে ছিল না এবং বেশ কয়েকজন ছিল না, কিন্তু তাদের নাম জড়িয়ে মিথ্যা মামলা জড়িয়েছে। হ্যাঁ আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি কিছু গত রাত্রে বিজয়নমকে প্রায় 11টা উনি ধর্মনগর থেকে আসার পর এসে আর ছান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল রেস্ট কিতেছিল, তখন পুলিশ গিয়ে আরে উঠে নিয়েছে কিন্তু বিনা দোষে, সে কোনো নির্দোষ জানি না এই সম্বন্ধে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে থানাতে জড়ো হয়েছি আমরা উচি সাহেব এসডিপি সাহেবের সঙ্গে কথা বলছি যে ওকে ছেড়ে দেওয়ার জন্য, এবং কিছুক্ষণ আগে পুলিশ কালীপদ বর্মনের বাড়ি থেকে ছোটো ছোটো 2টি শিশু পুলিশ গিয়ে ঘরে থেকে নিজেরা হাতাহাতি করে কাগজপত্র যা কিছু পেয়েছে সব কিছু নিয়ে আসছে। তার প্রতিবাদে আমরা থানার সামনে জড়ো হয়েছি, আমরা বলছি আমাদের বিজয়নগরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে, আমাদের প্রধান থেকে আমাদের যারা যারা বিনা দোষী তাদেরকে এই কেস থেকে
মুক্তি দিতে হবে। এবং কালীপদ বর্মনের বাড়ি থেকে যে পুলিশ কোনো জিজ্ঞাসাবাদ না ছাড়া যে কাগজপত্র হাতিয়ে নিয়ে আনছে, তার প্রতিবাদে আমরা থানার সামনে জড়িয়ে হয়েছি। তাই আমরা এই প্রতিবাদে আজকে রাস্তা জড়িত হয়েছি সবাই একসঙ্গে, এবং ওসি সাহেব এসডিপি সঙ্গে কথা বলছি, আমাদের তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে, আর নতুবা আমাদের আন্দোলন জারি থাকছে এবং আগামী দিনে আরও থাকবে। এখন পর্যন্ত কোনো আধিকারিক আপনাদের সঙ্গে কথা বলছেন? না না, আমাদের সঙ্গে কোনো আধিকারিক কথা বলেনি।